হাই ভিউয়ার্স, কেমন আছেন? আজকে যে চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি পাবলিশ হয়েছে তা হচ্ছে বর্ডারগার্ড বাংলাদেশ বিজিবিতে। আপনারা কিভাবে এই আবেদনটি দেখবেন, কিভাবে আপনারা অ্যাপ্লিকেশন করবেন, কিভাবে এর কোন কোন পোস্টে কি কি যোগ্যতা রয়েছে, আজকের ভিডিও সেই সম্পর্কে। এখানে দেখতে পাচ্ছেন আবেদন শুরুর সময় 15 ফেব্রুয়ারি 2020 তারিখ সকাল 10টা থেকে শুরু হবে এবং আবেদনের শেষ সময় 23 ফেব্রুয়ারি 2020 পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন। যারা আপনারা এই বর্ডারগার্ড বাংলাদেশে চাকরি করতে চান বা যাদের ভালো লাগে তারা অবশ্যই আবেদন করুন। ডিসক্রিপশন বক্সে একটা ডাউনলোড লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে ক্লিক করে সম্পূর্ণভাবে এই আপনার পিডিএফ ফাইলটা ডাউনলোড করে সম্পূর্ণ পোস্টটি দেখে তারপর আপনারা অ্যাপ্লিকেশন করুন। তো যারা নতুন তারা অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে যোগ দিন। কেরিয়ার দাঁড়াও, আগেই বলছি আজকে নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে, তা আমরা একটু ডিটেলসভাবে জেনে নেই আজকের চাকরি সম্পর্কে। বর্ডারগার্ড বাংলাদেশ বিজিপির অসামরিক পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বর্ডারগার্ড বাংলাদেশ। বর্ডারগার্ড বাংলাদেশ 13টি পদে মোট 209 জনকে নিয়োগ দেবে। আপনারা যারা আছেন সকল জেলার নারী পুরুষ আবেদন করতে পারবেন। যারা আবেদন করতে চান তাদেরকে HMS-এর মাধ্যমে আবেদন করতে হবে। আমি তাদের জন্য ডিসক্রিপশন বক্সে ডাউনলোড লিঙ্ক PDF সহ দিছি, তারা এটিকে ভালোভাবে দেখে অ্যাপ্লিকেশন করতে পারবেন। তো পদের নাম প্রথম রয়েছে যেটি ইমাম RT পুরুষ, শিক্ষাগত যোগ্যতা ফাজিল পাস, দ্বিতীয় বিভাগে উত্তীর্ণ হতে হবে। বেতন 10,200 থেকে 24,680 টাকা পর্যন্ত। পদের নাম অফিস সহকারী পুরুষ, পদ সংখ্যা 20টি, শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক বা সমমান পাস। অন্যান্য যোগ্যতা রয়েছে কম্পিউটার টাইপিংয়ের প্রতি মিনিটে শব্দের গতি, বাংলা ইংরেজিতে যথাক্রমে 20 ও 30 থাকতে হবে এবং বেতনের স্কেল 9,300 থেকে 22,490 টাকা পর্যন্ত। পদের নাম মিডওয়াইফ মহিলা, পদ সংখ্যা 3টি, শিক্ষাগত যোগ্যতা SSC পাস, বেতন 9,000 থেকে 21,800 টাকা পর্যন্ত। পদের নাম কার্পেন্টার পুরুষ, পদ সংখ্যা 3টি, শিক্ষাগত যোগ্যতা JSC পাস, বেতন 9,300 থেকে 22,490 টাকা পর্যন্ত। পদের নাম প্লাম্বার পুরুষ, পদ সংখ্যা 3টি, শিক্ষাগত যোগ্যতা JSC পাস, বেতন 8,800 থেকে 21,310 টাকা পর্যন্ত। পদের নাম বুট মেকার পুরুষ, পদ সংখ্যা 2টি, শিক্ষাগত যোগ্যতা JSC পাস, বেতন 8,800 থেকে 21,310 টাকা পর্যন্ত। পদের নাম টেইলর পুরুষ, পদ সংখ্যা 2টি, শিক্ষাগত যোগ্যতা JSC পাস, বেতন 8,800 থেকে 21,310 টাকা পর্যন্ত। পদের নাম অফিসয়ক পুরুষ, পদ সংখ্যা 12টি, শিক্ষাগত যোগ্যতা JSC পাস, বেতন 8,250 থেকে 21,010 টাকা পর্যন্ত। পদের নাম মালি পুরুষ, পদ সংখ্যা 60টি, শিক্ষাগত যোগ্যতা JSC পাস, বেতন 8,250 থেকে 20,010 টাকা পর্যন্ত। পদের নাম মেস ওয়েটার পুরুষ, পদ সংখ্যা 9টি, শিক্ষাগত যোগ্যতা JSC পাস, বেতন 8,250 থেকে 20,010 টাকা পর্যন্ত। পদের নাম বাবুর্চি পুরুষ, পদ সংখ্যা 98টি, শিক্ষাগত যোগ্যতা JSC পাস, বেতন 8,250 থেকে 20,010 টাকা পর্যন্ত। পদের নাম বাবুর্চি মহিলা, পদ সংখ্যা 60টি, শিক্ষাগত যোগ্যতা JSC পাস, বেতন 8,250 থেকে 20,010 টাকা পর্যন্ত। পদের নাম পরিচ্ছন্নতা কর্মী পুরুষ, পদ সংখ্যা 30টি, শিক্ষাগত যোগ্যতা JSC পাস, বেতন 8,250 থেকে 20,010 টাকা পর্যন্ত। পদের নাম পরিচ্ছন্নতা কর্মী মহিলা, পদ সংখ্যা 10টি, শিক্ষাগত যোগ্যতা JSC পাস, বেতন 8,250 থেকে 20,010 টাকা পর্যন্ত। পদের নাম আয়া মহিলা, পদ সংখ্যা 1টি, শিক্ষাগত যোগ্যতা JSC পাস, বেতন 8,250 থেকে 20,010 টাকা পর্যন্ত। আবেদন শুরুর সময় আমি আগেই বলছি 15 ফেব্রুয়ারি 2020 তারিখ সকাল 10টা থেকে, আবেদনের শেষ সময় 23 ফেব্রুয়ারি 2020 তারিখ পর্যন্ত। যারা আবেদন করতে চান তাদেরকে SMS-এর মাধ্যমে আবেদন করতে হবে। যারা ভালোভাবে দেখে আবেদন করতে চান ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে ক্লিক করে আপনারা ভালোভাবে আবেদন করতে পারেন। ভিউয়ার্স, আজকে এখানে পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, দেন কমেন্ট তো অবশ্যই জানাবেন কী ধরনের ভিডিও আপনাদের পছন্দ। তো আজকে পর্যন্তই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। কী হলো?